মা তোমায় ধরে, ভয়ের কারণ রইলে কাউকে খাওয়ার সঙ্গে করে। এই তো যুক্তি পেয়ে সর্দার, এই তো যুক্তি পেয়ে সর্দার খেতে শুরু করলো, এই তো যুক্তি পেয়ে সর্দার খেতে শুরু করলো। কর্মে কর্মে দলের মধ্যে ভাঙন ধরে গেল, বাধ্য হয়ে দশের লোক হিসাব দিতে বলে। কেশিয়া তখন দিন কাটায় নানা ছড়ে কলে। এইরকম করতে 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 দেখা গেল একটা জমা ভেঙে দশ টুকরো হয়ে গেল, সমাজের মধ্যে গন্ডগোল লেগে গেল। বন্ধুরে এটা কেমন হয়, কিসের কারণে হয়? যদি ওই সমস্ত সরদার, ওই সমস্ত মানুষ যদি নেতৃত্ব দেয়, লিডারি যদি করে, যার মধ্যে ইসলাম নাই, তা হতে গেলে আল্লাহ একবার সবাই ভেঙে তো হাসনাস হয়ে যাবে। এটা কে দিল? আমির হোসেনের মাতায় আল্লাহ ও মারা গেছেন, বইয়ের নামে আল্লাহ 500 টাকা দান। সুবহানাল্লাহ, আল্লাহ আমির হোসেনের মা আল্লাহ বউ মারা গেছে, আল্লাহ তুমি 500 টাকা দান, আল্লাহ কবুল করিয়া নাও, তুমি রহমান, মিটাইয়া দাও মালা মনে রয়ার মান। ও গোয় আল্লাহ দয়া মাই দয়া যে করিয়া, দীর্ঘজীবী করে তারে রকবা যাইয়া। ও ফরত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার কর ও গো দয়া মাই। কার সত পাই পার সাধনার বলে, দয়া মাই তুমি তারে দয়া না করিলে। তাই দোয়া করি খোদা ও গো পাগে বাড়ি, মিজানে তেনে কৃপাল্লা করে দিও ভারে। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, মোদের দোয়া কবুল কর রব আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। আমার ভাইজান, বন্ধু আমার, আল্লাহর নবী দয়ার নবী বলেছেন, ওয়াজাকাত মাগরামান। আল্লাহর নবী প্রায় 1400 বছর, 1450 বছর পূর্বে বলেছেন, এমন একটা জমানার লোক আসবে, এমন একটা সময়ের লোক আসবে, তারা কি করবে, ওই জাকাত অর্থাৎ যেটা তার জন্য বের করা ফরজ, ওটাও ভক্ষণ করতে পারে না। কিন্তু বন্ধু, এমন সময়কার লোক চলে আসবে, ওই জাকাতের মালটাকে নিজের মাল মনে করে, মায়া জন্মে সেই মালটাকে নিজে খেতে আরম্ভ করবে। কিন্তু বন্ধু, আসলে সেই মাল তো আপনার জন্য খাওয়া হারাম, আপনি তো খেতে পারেন না। যদি আপনি খেয়ে নেন তাহলে কি হবে, ওখান থেকে রক্ত মাংস তৈরি হবে, আপনার শরীর নাপাক হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। আপনার হারাম রক্ত দিয়ে আপনি উপার্জন করলেন, আর আপনি কি করবেন, আল্লাহর ইবাদতে আসবেন, আপনার ইবাদত কবুল হবে না, কিছুই আপনার কাজে লাগবে না। যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এমন একটা জামানার লোক আসবে, তারা কি করবে, যাকাতকে নিয়ে মাল মনে করে ভক্ষণ করতে আরম্ভ করবে, খেতে আরম্ভ করবে। বন্ধুরে, এই শ্রেণীর মানুষ যদি পৃথিবীতে এসে থাকে, তাহলে আপনি আপনি যদি ভেবে নেন, আর বেশি দিন কেয়ামত হতে সময় নাই। ইমরান হোসেন আল্লাহ দেখো, আল্লাহ ছোট বাচ্চা, আল্লাহ মা মারা গিয়েছে, আল্লাহ হে রব্বুল আলামিন তাই আল্লাহ একজন ছোট্ট বাচ্চা, আল্লাহ মা হারা সন্তান, আল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহ আল্লাহ তার দয়াকে তুমি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ আল্লাহ মনের কামনা পূরণ করো, হে রব্বুল আলামিন তাকে শান্তি দাও, আল্লাহ হে রব্বুল আলামিন তার মনের মধ্যে শান্তি দাও। আল্লাহ মা তার মায়া নাই বেঁচে, মাতা তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার করে মালা আছে কসায়ান, এ দানের দানকে মালা, এ দানের দানকে মালা গ্রহণ করিয়া, কবরে নূরের বাতি দাও জ্বালাইয়া, যত দূর যাই মায়ের চোখের নজর, প্রশস্ত করাইয়া দিও মায়েরই কবর, এ দানের প্রতি খোদা হইয়া যাও রাজি, এ দানের প্রতি খোদা হইয়া যাও সখা, হাসর মাঠে মায়ের সঙ্গে করে দিও দেখা। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, আল্লাহ মদর কবুল কর রব্বুল আলামিন, আমিন 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 সুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এবার দেখুন আল্লাহ রব্বুল আলামিনের নবী বললেন, কত
আগে বলেছেন বন্ধু, যদি এই শ্রেণীর মানুষ যদি পৃথিবীতে এসে থাকে আপনাকে ভেবে নিতে হবে, বেশি দিন আর কিয়ামত হতে নাই, কিয়ামত কায়েম হতে আর বেশি দিন নাই। বাপজান শুধু তাই না, আল্লাহর নবী বললেন দীর্ঘজীবী করে তাকে বাঁচাইয়া আমিন আমিন খোদায় আমিন আমিন আল্লাহ মদত লক্ষ করে বলে আমিন 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 সুন্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আপনি চিন্তা করে দেখুন, আল্লাহর নবী বললেন একটা হাদিসে, আল্লাহর নবী বললেন, হাদিসটা হচ্ছে আবু হুরায়রা রাবি আর মুত্তাফিক।